আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে তিনটি প্রশ্ন, আর এই প্রশ্নগুলির সঠিক উত্তর কিন্তু ভিডিওটির মধ্যেই লুকিয়ে আছে। যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে একজনকে আমরা বিজয় ঘোষণা করে তাকে আকর্ষণীয় একটি গিফট দেওয়া হবে। প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হলে আপনাকে কিন্তু ভিডিওটির একটি সেকেন্ডও না টেনে দেখতে হবে। তাহলে চলুন প্রশ্নগুলি করে ফেলি। মানব দেহে গরুর মাংস খেলে কোলেস্টেরল বাড়ে নাকি মুরগির মাংস খেলে? মানুষের চুলে কোন অ্যাসিড থাকে যা প্যাকেজ রুটি তৈরি করতে ব্যবহার করা হয়? ইনস্ট্যান্ট নুডলস খেলে একজন মহিলার কত পার্সেন্ট ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে? আপনি কি নিশ্চিত যে আপনি প্রতিদিন যেসব খাবার খেয়ে যাচ্ছেন, যেমন পাউরুটি, খেজুর, আঙুর, গরু কিংবা মুরগির মাংস, এই সব কিছুই আসল, নাকি এগুলো কারখানা থেকে তৈরি পরিকল্পিত কোনো কিছু? এটা নিশ্চিত সেভেন স্ট্রেঞ্জ চ্যানেল আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে তা দেখার পর আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন নাকি কিনবেন না তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে। হতেও পারে ভিডিওটি দেখার পরে আপনি অনেক কিছু খাওয়া বন্ধ করে দিবেন, তবে এতে করে আপনি সুস্থ থাকবেন এতটুকু বলতে পারি। তাহলে চলুন নিজে সতর্ক হই আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেভেন স্ট্রেঞ্জ চ্যানেলের আজকের পর্বে। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। চিকেন। একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে পরীক্ষা করেন। মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য জানার জন্য। লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস এবং সাদা মাংস হিসেবে নেওয়া হয়েছিল মুরগির মাংস। সেই গবেষণায় দেখা যায় যে গরুর মাংস খেলে মানব দেহে যে পরিমাণ কোলেস্ট্রল বাড়ে তা মুরগি বা পোলট্রি মুরগি মাংস খেলেও একইভাবে কোলেস্ট্রলের মাত্রা বাড়ে, কারণ এইসব পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত খাবার খাওয়ানো হয়। অথচ গবেষকরা ধারণা করেছিল এই কোলেস্ট্রলের মাত্রা হয়তো গরু থেকে মুরগিতে কম থাকবে, বাস্তবে এর চিত্র পুরোপুরি উল্টো। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় খাবার হলো হালিম। অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতিটি প্লেট বিক্রি হয় খুবই কম দামে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গরুর মাংসের দাম এত বেশি যে তারা কিভাবে এত কম দামে তা বিক্রি করতে পারে। আসলে এই মাংসের বেশিরভাগই ডাস্টবিন বা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয়। হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য অংশ মনে করে ফেলে দেওয়া হয় সেগুলোই একদল লোক সংগ্রহ করে জমা করে। সেখান থেকেই মাংসের মতো অংশগুলো আলাদা করে সেগুলো আবার কম দামে বিক্রি করে দেওয়া হয়, যা দিয়ে পরে এসব হালিম বানানো হয়। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তবে এটাও বলে রাখি যে সবাই কিন্তু এমনটা করে না। প্যাকেটজাত রুটি। বাহিরের প্রক্রিয়াজাত করা খাবার কিনে খাওয়ার আগে আমাদের উচিত সব থেকে সতর্ক থাকা, কারণ দুর্ভাগ্যবশত আমরা এইসব খাবার খাওয়ার সময় বেশি অসচেতন থাকি। আমরা আসলে কখনো ভেবেই দেখি না যে আমরা আসলে যেসব খাবার কিনে খাচ্ছি তা আসলে কি। যেমন আমরা সবাই সাধারণত এলাকার বেকারি বা দোকান থেকে রুটি কিনে খাই, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউই বলতে পারবো না এগুলো আসলে কি দিয়ে তৈরি করা হচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে কখনো কখনো এতে ব্যবহার করা হচ্ছে মানুষের চুল। জি, আপনি ঠিকই শুনেছেন, কখনো কখনো প্যাকেট রুটি তৈরি করতে এমনটা করা হয়, কারণ এলসিস্টেন নামক একটা অ্যামিন অ্যাসিড রুটির মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। এছাড়াও হাঁসের পালক, গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটা রিসার্চ অনুযায়ী তাদের দেশের অভ্যন্তরে এগুলো বেশিরভাগই আসে তাদের দেশের সেলুন থেকে, আর সেটাকে রাসায়নিক মিশ্রণে মিশিয়ে পরবর্তীতে এলসিস্টাইক অ্যাসিডকে আলাদা করা হয়। এরপর সেটাকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাই এটা বলাই যায় যে প্যাকেটজাত রুটিতে চুলের ব্যবহার করা হয়। আর কেউ চাইলেও এই চুল খাওয়া পুরোপুরি বন্ধ করতে পারবে না। তবে আমরা যা করতে পারি তা হলো নির্দিষ্ট একটা দোকান থেকে রুটি কিনে খেতে পারি, এবং বেশি মেয়াদি রুটি থেকে স্বল্প মেয়াদি রুটি বেশি নিরাপদ। খেজুর।
বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর একটি ফল হচ্ছে খেজুর। রমজান মাসে এই ফল সবচেয়ে বেশি বিক্রি হয়, কিন্তু কিছু ব্যবসায়ী খেজুরের পরিবর্তে খেজুর বলে অন্য ফল বিক্রি করে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনবেন? আসলে এই নকল ফলগুলি চীনের জুজুয়া ফল হিসেবে পরিচিত। খেজুরের মতো দেখতে এই ফলটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। এসব ফল গাছ থেকে সংগ্রহ করে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। এরপর বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে এগুলোকে প্রসেস করা হয়। এই সকল প্রসেস করার মাধ্যমে এই ফলগুলো দেখতে একদম খেজুরের মতো হয়ে যায়, এমনকি স্বাদও পুরোপুরি খেজুরের মতো হয়। এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয়। আসলে এই ফল চেনার সহজ উপায় হলো, আসল খেজুরের মতো এই খেজুরে কোনো ভাঁজ থাকে না, আর এই খেজুরের বীজগুলো অনেক ছোট আকারের হয়, আর তাই খেজুর কেনার এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আঙুরের মতো দেখতে আসলে এই ফলগুলো কিন্তু আঙুর নয়, এগুলো বাহিরের দেশ থেকে আমদানি করা মনাক্কা ফল। এগুলো দেখতে আঙুরের মতো হলেও যাদের অ্যালার্জি আছে তারা যদি এই ফল খায় তবে তাদের গলা চুলকাতে পারে। বর্তমানে এই ফলের দাম আঙুরের ফলের অর্ধেক, তবে অনেক অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় এই ফলগুলোকে আঙুর বলে বিক্রি করে। আসলে আঙুর আর মনাক্কা ফলের সবথেকে বড় পার্থক্য হচ্ছে এর বড় সাইজের বীজ এবং এর রং হয় বাদামি আর সবুজ, অথচ আঙুরে কোনো বীজ থাকে না, এবং মনাক্কা ফলের সাইজ আঙুরের থেকে অনেক বড় হয়ে থাকে, প্রায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর এইগুলো আঙুরের চাইতে অনেক বেশি মিষ্টি হয়। অপরদিকে আঙুর ফল হালকা টক মিষ্টি হয়। যদিও মনাক্কা কিন্তু খাওয়ার একেবারে অযোগ্য ফল নয়, তবে যাদের অ্যালার্জি আছে তাদের সমস্যা হতে পারে। কোক এবং পেপসি কোমল পানীয়র সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে শুধুমাত্র এতে মেশানো চিনি মিষ্টি তা কিন্তু না, এর মধ্যে থাকা গ্যাসও আপনার শরীরের অনেক ক্ষতি করতে পারে। যেমন এই গ্যাস থেকে আপনার হার্টের অনেক সমস্যা তৈরি হতে পারে। এই সব নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। বর্তমান সময়ে এইসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এসব পানীয় ছাড়া তাদের খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এছাড়াও এসব কোমল পানীয়তে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাফেইন এবং চিনি, এবং এগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ক্ষতিকারক রং। এবং এইসব রং মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর তা হয়তো আমরা অনেকেই জানি। আমাদের অনেকের কাছে খুবই পছন্দের একটি খাবার হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। ক্ষুধা নিভানোর জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসেবে নুডলসের কোনো বিকল্প নেই, কিন্তু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় উঠে এসেছে যে এসব খাবার খাওয়ার ফলে মহিলাদের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি 68% পর্যন্ত বেড়ে যায়, আর এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের বিখ্যাত এক জার্নালে। যদিও সপ্তাহে অল্প কিছু পরিমাণ নুডলস খাওয়া যেতেই পারে। আরও একটা গবেষণায় উঠে এসেছে এশিয়ানদের মধ্যে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি, এর মধ্যে সবার উপরে আছে দক্ষিণ কোরিয়া। শুধুমাত্র এশিয়ানরা না, এই দেশে নুডলস খাওয়ার প্রবণতা সবথেকে বেশি। যেমন শুধুমাত্র 2010 সালে কোরিয়ানরা $3.5 মিলিয়ন খরচ করেছিল এই ইনস্ট্যান্ট নুডলসের পেছনে। প্যাকেজ মাংস, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেট করা কিমা মাংসে কেবল এক ধরনের মাংসই থাকে নাকি পাঁচমিশালি মাংস থাকে? মূলত প্যাকেট করা কিমা মাংসের মধ্যে প্রোটিন এবং কোলাজেনের একটা অংশ থাকে। কোলাজেন বলতে বোঝায় মাংসতে হাড় থাকা। তাছাড়া এমন তো দেখা যাচ্ছে যে প্যাকেট করা মাংসের ভিতর অনেক ধরনের মাংস মিশিয়ে বিক্রি করা হয়। যেমন গরুর মাংসের সাথে শুকর কিংবা মুরগির মাংস বিক্রির মোট ঘটনা বিভিন্ন দেশে দেখা গেছে। অনেক নামি দামি ব্র্যান্ডও আজকাল বেশি লাভের আশায় এইসব কাজ করে থাকেন, আর আপনি একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন, কারণ একসাথে মেশানো কিমা করা মাংস থেকে সহজেই কেউ দু ধরনের মাংস আলাদা করতে পারে না। এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে, অন্যদিকে লাভের পরিমাণও বাড়ে। সাধারণভাবেই গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম, আর তাই গরুর কিমা মাংসে মুরগির কিমা মেশানো অনেক সহজ। টমেটো সস,
টমেটো সস বা এই টমেটো কেচাপ বর্তমানে সারা বিশ্বে একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে। বিশেষ করে যে কোনো ফাস্টফুডের সাথে সস মিশিয়ে খেতে কে না পছন্দ করে। কিন্তু আপনি জানেন কি, এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, কারণ এসব সসে কোনো পুষ্টি উপাদানই থাকে না। এমনকি এই খাবার খেলে মানুষের হার্ট পর্যন্ত ব্লক হয়ে যেতে পারে। এছাড়াও এতে থাকা চিনি ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিক বাড়িয়ে দিতে পারে। সসে বিভিন্ন অ্যাসিডিক উপাদানও থাকে, তা অনেকের জন্য অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে। তাই আমাদের সবার উচিত বাজার থেকে সস না কিনে সময় হলে সস নিজেরাই ঘরের বাসায় তৈরি করে নেওয়া। আমাদের সকলেরই উচিত বাজার থেকে কোনো কিছু কেনার আগে তা ভালোভাবে যাচাই বাছাই করে কেনা, আর না হলে এভাবে আমরা সবসময় প্রতারিত হতে থাকব। আপনার প্রিয়জনও যাতে এই সকল অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে পারে, তার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে তা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সে সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা নেক্সটে আরও এমন একটি পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব, যেটা আপনাদের কাছে আরও বেশি রহস্যময় এবং রোমাঞ্চকর লাগবে। তাহলে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।